আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি এই যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন শুরু করা যাক আমার ব্লগটি সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ বারান্দায় এসে বসলাম আর একটু একটু করে রোদ আসছে তো রোদে বসলাম আর কি তো যাই হোক আমার ব্লগটা শুরু করে আপনাদের সাথে আজকে ঠিক করেছি ঘরটা একদম ডিপ ক্লিন করব তো শুরুতে আমি আমার ফ্যানগুলো পরিষ্কার করব অনেক ময়লা হয়েছে আর সাদা ফ্যানগুলো মেনটেন করা খুবই কষ্টকর অল্পতেই ময়লা হয়ে যায় আর আমার একটা সমস্যা হচ্ছে যে আমার একটা ফ্যান ডাইনিং রুমে যেটা কিনা রান্নাঘরের সাথেই আমার ডাইনিং রুমটা যেহেতু রান্নাঘরের সাথেই তো ওইটা খুবই বেশি ময়লা হয় তো প্রথমে আমি ফ্যানগুলো একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভিজা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি আর তেল চিটচিটের জন্য যেটা করি আমি হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিই আর সাথে একটু ভিনিগার দিলে ভালো হয় অনেক সময় দেখা যায় যে ভিনিগারও দেই তো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেই আর কি আর আমার দুটা ফ্যান হচ্ছে কালো দুই বেডরুমে দুইটা ফ্যান কালো তো ওগুলো ওভাবে পরিষ্কার করি আগে ব্রাশ দিয়ে ময়লা শুকনা ময়লাগুলো ফেলে দিই তারপরে হচ্ছে ভিজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই তো এই তো আর আজকে আমার ফ্যান পরিষ্কারে সাহায্য করছে কি আপনারা তো দেখেই নিলেন সাদা ফ্যান যারা মেনটেন করতে কষ্ট বোধ করেন তাদের জন্য একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে তারপরে সামান্য একটু ভিনেগার দিবেন তাহলে তেল চিটচিটে ভাব যেটা আছে ওটা সহজেই উঠে যাবে এই যে আমার ফ্যানটা প্রায় এক বছরেরও বেশি হয়ে গিয়েছে লাগানো হয়েছে আর কি একদম নতুনের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ফ্যানটা হচ্ছে একদম পুরো আমার ডাইনিং রুমের সাথেই তো এটা একদম পরিষ্কার হয়ে গিয়ে আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন খুব সহজেই সাদা ফ্যানের ময়লাগুলো উঠে যায় আর কি তো যাই হোক ফ্যান পরিষ্কার করার পরে সকালবেলা নাস্তার সাথেই কিন্তু আমি জাম্বুরাটা কেটে নিয়েছিলাম তো ওটা আর খাওয়া হয়নি এভাবে রয়ে গিয়েছে তো যাই হোক এটা রান্না করতে করতে খাবো তো আজকে রান্নায় থাকবে পাবদা মাছ করলা ভাজি আর একটা সবজি থাকবে তো রান্নাটা আজকে আর শেয়ার করব না এই কারণে পাবদা মাছের রেসিপিও আমার এখানে আছে আমার তারপরে সবজিগুলোর রেসিপি আছে তো এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করব না শুধু জাস্ট আমি দুপুরে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া আজকে অনেক কাজই করা হয়েছে ঘরটা একদম মানে জানালা থেকে শুরু করে গত ব্লগে আমি বলেছিলাম যে আরিবের রুমটা পরিষ্কার করেছি আজকে ফ্যানগুলো পরিষ্কার করেছি তো আমার ডাইনিং ড্রয়িং রুমে যেই জানালাগুলো আছে ওগুলোর গ্রিল পরিষ্কার করেছি তো এই জন্য আর রান্নাটাও তেমন একটা ওই আগের মতো মানে ভিডিও করতে পারিনি আর কি তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না করছি আর কি তো যাই হোক সামনে শীত আসছে হয়তো দেখা যাবে ওরকম করে ডিপ ক্লিম করতে পারছি না সেই জন্য শীত আসার আগে আগে একদম জানালা থেকে শুরু করে একদম সব কিছুই একটু একটু করে করে নিচ্ছি আর পরিষ্কারটা হচ্ছে যে নিজের ব্যাপার আপনি ক মানে কতদিন পর পর পরিষ্কার করবেন যার যার পরিবার পারিপার্শ্বিক অবস্থার উপরেই নির্ভর করে যখনই প্রয়োজন বোধ করি তখনই মনে হয় যে পরিষ্কার করে ফেলি আর আমি এমন একটা মানুষ মানে নির্দিষ্ট কোনো এই কাজটা এখনই করব ওরকমও হয় না যখন ভালো লাগে দেখা যায় যে একেবারে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলি ওই ধরনেরই চেষ্টা করেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেহেতু আমাদের ইসলামে আছে পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমানের অঙ্গ তো চেষ্টা করেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর যেহেতু আমার ছোট বাচ্চা নেই সেই জন্য আমার ময়লাও কম হয় যেমন বিছানার চাদরও আমার ময়লা খুবই কম হয় আর রাস্তা সাইডের কারণে একটু ধুলাবালিটা বেশি হয় তো এই জন্য দেখা যায় যে বিছানা চাদরটাও যখনই মনে হয় যে ময়লা হয়েছে তখনই পরিষ্কার করার চেষ্টা করি আর কি তো ছোটো বাচ্চা থাকলে হয়তো দেখা যেত যে মানে একদিন পর পরই বিছনা চাদর পরিষ্কার করা লাগতো তো যাই হোক এইভাবে আর কি ঘরের কাজগুলো মেনটেন করি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর ছোট বাচ্চা যদি থাকতো তাহলে হয়তো দেখা যেত যে আরও নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করতাম এখন যেহেতু যে কাজটাই করে ফেলি না কেন ওটা পরিষ্কারই থাকে আরিফ তেমন একটা ময়লা করে না তো এর মাঝে আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর ওই যে আরিফ একটু ভর্তা করে দিয়েছে আমি জাম্বুরটা কেটেই রেখেছিলাম তো ও লবণ মরিচ দিয়ে আমার জন্য একটুখানি রেখে গিয়েছে তো এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি সন্ধ্যার পরে আবার ভিডিও করলাম তো সন্ধ্যাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর সন্ধ্যার সময় যখন বারান্দার লাইটটা জ্বালিয়ে দিই আমার কাছে খুবই ভালো লাগে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম তো এরপরে আমি সন্ধ্যার কাজগুলো করে নিয়েছি চা বানানো তারপরে রুটি বানানো আগামী কালকের জন্য রুটি বানিয়ে রেখেছি তো আরিবের বাবা একটু বাইরে গিয়েছে চলে আসবে তো আমি আরিফকে নিয়ে ডাইনিং রুমে বসেছি চা নিয়ে ও একটু পরে অ্যাসাইনমেন্ট লেখবে আর ও নাস্তা করছে ওকে চানাচুর মাখা দিয়েছে চানাচুর খাচ্ছে এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি আর কি তো আরিবের বাবা কি আনে সেটাই অপেক্ষা করছি তো আপনাদের সাথে ও শেয়ার করবো তো চা খেতে খেতে এরই মধ্যে চলে এসেছে আরিবের বাবা তো আপনাদের সাথে শেয়ার করে ও কী কী এনেছে হাতে দেখতেই পাচ্ছেন লাউ লাউ নিয়ে ঢুকছে অনেক দিন পরে অবশ্য লাউ খাওয়া হবে আর এটা হচ্ছে আমাদের শীত শুরু হওয়ার আগে প্রথম লাউ খাওয়া তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করব আর আরিফ তো পড়া থেকে উঠেই গিয়েছে যাই হোক আমি ওকে বললাম যে কেন উঠে গিয়েছে তো দেখি যে ও বলছিল বলছিলো আর কি যে পাপা কি আনছে একটু দেখি আমি বলছি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করব ও কি কি এনেছে তা আমি উঠে আসলাম ডাইনিং টেবিল থেকে উঠে দেখি ও কী আনলো ও আমি রুটি বানিয়ে রেখেছি ও নান নান রুটি নিয়ে আসছে তো যাই হোক রুটিগুলো আমি বানিয়ে বানিয়ে মাত্র রাখলাম এর মধ্যে ও লাউ এনেছে তারপর হচ্ছে শাক মুলোর শাক এটাও আমাদের এইবার নিয়ে দ্বিতীয়বার খাওয়া হবে মাঝখানে একবার খাওয়া হয়েছে আর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো তো আগামীকাল আমাদের রান্না হবে লাউ আগামী ব্লগে হয়তো দেখতে পাবেন আমি লাউ রান্না করছি তো যাই হোক এ হলো বাজার আর এই কচি মূলোর শাকগুলো খেতে খুবই ভালো লাগে মূলসহ তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই যে কচি কচির মূল শাকগুলো আর এদিকে দেখতে পাচ্ছেন আমি রুটি কিন্তু বানিয়ে রেখেছি এর মধ্যে ওর বাবা আরিবের পাপা আর কি নান রুটি নিয়ে এসেছে কতগুলো তো এই হলো আমার কাজ কাজকর্ম আমি যেদিন দেখা যায় যে কষ্ট করে অনেকগুলো রুটি বানিয়ে রাখবো দেখা যাবে যে পরোটা নিয়ে আসছে না হলে নান রুটি নিয়ে আসছে তো যাই হোক আবার ওকে নিয়ে বসলাম আরিফকে নিয়ে বসলাম তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অনেক দিন গ্যাপ যাওয়ার পরে একটু পড়ালেখায় মনোযোগী হয়েছে আরিফ মাঝখানে তো একেবারেই ছেড়ে দিয়েছিল পড়ালেখা যাই হোক এখন অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে খুবই ব্যস্ত তো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিব আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট একটা লাইক আমাদের কাছে যে কত মানে কতটা পাওয়া সেটা একজন ইউটিউবার বা একজন ব্লগারে বলতে পারেন তো যাই হোক আপনারা অবশ্যই একটা লাইক দিবেন এবং মানে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আর সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সেফলি চলাফেরা করবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন এই তো আর বলার কিছুই নেই সবাই তো মেনটেন করে চলেন তারপরও নিজের মানে নিজের কাছ থেকে কিছু একটা বলা যে সচেতন থাকার জন্য নিজে যেরকম চেষ্টা করি সচেতন থাকার জন্য আমাদেরও উচিত সবাইকে বলা একটু সচেতন থাকার জন্য তো যাই হোক এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ